রাজ্যত ভয়ঙ্কর হারত বাড়িছে ধর্ষণ যৌন নির্যাতনের কাণ্ড। ঠেংকাণ্ডর সমান্তরালভাবে চব্বিশ ঘণ্টার ভিতর ঘটিল চারিটাক নাবালিকা ধর্ষণ নির্যাতনের ঘটনা। লক্ষিমপুর নাবালিকা ধর্ষণের চেষ্টা মৌলবীর। বিহালিত কিশোরীর শ্লীলতা হানি দুই শ্রমিকর। মাজুলীতো কিশোরীক নির্যাতনের চেষ্টা লম্পটর। কলকাতা কাণ্ডক লৈ দেশজুড়ি প্রতিবাদ অব্যাহত থাকার সময়তে লক্ষিমপুরের ফুকনহাটত পঁয়ষষ্ঠি বছরীয় লম্পট মৌলবীর ধর্ষণের অপচেষ্টা। মসজিদত পাঠদানের সময়তে এগারী ন বছরীয় শিশু কন্যাক ধর্ষণের চেষ্টা চলায় মাতব আলিয়ে। শিশুটিয়ে চিঁয়র বাখর করাত ঘটনাস্থলীর স্থানীয় লোক উপস্থিত হওয়ার পিছতে পলায়ন করে মাতব আলিয়ে। এই ঘটনা পোহরলে অহার পিছতে অঞ্চলটির সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। শীঘ্রে অভিযুক্ত মাতব আলীক গ্রেপ্তারের দাবি জানাইছে স্থানীয় দল সংগঠনে। আমি এই সমগ্র ঘটনার অতি ধিক্কা জানাইছো। আর লক্ষিমপুর জেলার মধুমেটো আজ এনেকা ধরনের ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। আর এই সমগ্র ঘটনা কিন্তু গাব দিয়ার চেষ্টা চলা হয়েছে। যধরনের পুলিশ প্রশাসনে এই সমগ্র ঘটনাটুক এক শক্তিশীল তদন্ত করে মেটাপ আলী নামের এই অপরাধীজনক গ্রেপ্তার করবলে সক্ষম হব লাগিছিল। কিন্তু এনেকা ধরনের কোনো ধরনের ঘটনা আমি দেখা পাওয়া নাই। কেবলমাত্র বেলেগ অন্য এক ঘটনার নিচিনাই শান্ত ঘটনাটা হয়ে আছে। আজি আমি জাতীয় যুব প্রখাতে সংবাদ মাধ্যমের মধ্যে কথা খুব স্পষ্টকে কব বিচারিছো। অতিশীঘ্রে এই ধর্ষণকারীসকল মুক্ত মনে আকাশ চলি থাকা ধর্ষণকারীসকল অতি গ্রেপ্তার করুক আর গ্রেপ্তারের কঠোর কঠোর ব্যবস্থা প্রদান করবলে আমি মুখ্যমন্ত্রী অনুরোধ জানাইছো। ইফালে বিহালের বুড়ৈঘাটতো পোহরলে আহিছে আন এক ধর্ষণের অপচেষ্টার ঘটনা। পুয়তি নিশা কিশোরীগী নিত্য কর্মর বাহিরলে ওলাওতে দুই দুর্বৃত্তই মুখত সোপা দিয়ে উঠাই নিয়ে কিশোরীগীক। চিঁয়র বাখর করাত কিশোরীগীক পেলাই থ পলায়ন করে পাখন্দ কেটায়। এই ঘটনাটে কিন্তু অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করেছে আমার মনত। কারণ এগারী নাবালিকাক মুখত সোপা দিয়ে ধর্ষণের যে অপচেষ্টা করেছিল কিছু বিশেষ ধর্মাবলম্বী লোকে নিয়োজিত হয়ে আসলে এক অনুষ্ঠান নির্মাণ করে থাকা হয়েছে, প্রতিষ্ঠান নির্মাণ করে তার মিস্ত্রী হিসাবে কর্মরত হয়ে আসে। গতি আমি পুলিশ প্রশাসন অতি শীঘ্রে ওপর ব্যবস্থা গ্রহণ করবলে আমি দাবি উত্থাপন করেছো। আর যদি এই ধর্ষণ কাণ্ড যেষ্টা চলাইছিল যখন অপরাধী আসে এই অপরাধী সকল যদি কঠোরতম শাস্তি বিহা না যায় ভবিষ্যতে এনেকা ধরনের ঘটনা কিন্তু পুনরাবৃত্তি ঘটিব। এনেকা ধরনের ঘটনা ঘটনা সন্দর্ভত কিশোরীগীর ভাতৃয়ে বিহালি থানা দাখিল করেছে এজাহার। এজাহারের পিছতে ঘটনায় জড়িত থাকার সন্দেহত পঁচিশ জনক আটক করে সোধা পোছা আরম্ভ করেছে বিহালি আরক্ষীয়ে। ইয়ারে তিনজনক পক্সো অধীনত গ্রেপ্তার করে জেললে প্রেরণ করেছে আরক্ষীয়ে। তিনি লম্পট ক্রমে মোহাম্মদ জুলুদ হুসেন, মোহাম্মদ সুরজ আলী আর মোহাম্মদ আব্দুল হুসেন। এই দুষ্কারে জড়িত অভিযুক্ত এখন বিদ্যালয় নির্মাণের শ্রমিক আছিল বলে জানিব পৰা গৈছে। ইতিমধ্যে আন বাইশ শ্রমিকক বিশ্বনাথ জেলার বিভিন্ন থানাত পৃথকে পৃথকে সোধা পোছা করেছে আরক্ষীয়ে। ইফালে বহিরাগত শ্রমিকর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে স্থানীয় লোক তথা দল সংগঠনে। লক্ষিমপুরের পর সঞ্জীব লাহন আর বিহালীর পর তুষার হাজরিকার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।